নমস্কার বন্ধুরা, এখন আমি সাবুর পায়েস বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি সাবু, নারকেল কোড়া, এলাচ, নারকেল কুচি, বেদানা, চিনি, দুধ। প্রথমে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। প্রথমে আমি দুধটা দিয়ে দেবো। দুধটা মোটামুটি গাঢ় হয়ে এসেছে, এবার আমি এতে এলাচ দিয়ে দেবো। এরপর নারকেল কুচি দিয়ে দেবো। নারকেল কোড়া দিয়ে দেবো। সামান্য নুন দেবো, এটাকে ভালো করে নাড়তে হবে। এরপর আমি চিনি দিয়ে দেবো। এবার আমি সাবুদানা ভরে দিই। বেশিক্ষণ ফোটাবো না, পাক হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে।